বসে বসে তসবিহ দিন রাত পড়বি, ওটা আল্লাহ বলেন বান্দা তুই কি করবি, আমার হাবিবকে দেখে এসে আমার নবী যা করেছে তাই করবি। এ যুবকেরা আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার প্রচার করেছে, বিশ্বাস করেছে, আমরাও প্রচার করব, বিশ্বাস করব। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছে নামাজ প্রতিষ্ঠিত করেছে, আমরা নামাজ প্রতিষ্ঠিত করব। আল্লাহ নবী রোজা রেখেছে, আমরা রাখবো। আল্লাহ নবী হজ করেছে, আমরা করব। আল্লাহ নবী যাকাত দিতে বলেছে, আমরা দেব। আল্লাহ নবী সংসার করেছে, বিয়ে করেছে, আমরাও করব। আল্লাহ নবী নিজের স্ত্রীকে ভালোবেসেছে, আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসবো। আল্লাহ নবী নাতি পুতিদের নিয়ে কোলে করে ঘুরেছে, আমরা আমাদের নাতি পুতিদের নিয়ে কোলে করে ঘুরব। আল্লাহ নবী নিজের কন্যার বিবাহ দিয়েছে, আমরা আমাদের ছেলে মেয়েদের বিবাহ দেব। এ যুবকেরা তরুণের আব্বারা আল্লাহ নবী বাজারে যেত মাল কিনতে, আমরাও কিনতে যাব। আল্লাহ নবী ব্যবসা করতে বলেছে, আমরাও করব। আল্লাহ নবী এমন করে যা কিছু আমাদেরকে শিখিয়েছে আমরা সেটাই করব। আল্লাহ নবী অমুসলিমদের করো ভালোবেসেছে, আমরাও তাদেরকে ভালোবাসবো। এই সম্বন্ধে একটা কথা বলি শুনে, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় রাস্তা ধরে একটা বুড়ি মহিলা বসে আছে, বড় দুর্বল কমজোরি মহিলা। আল্লাহ নবী দেখতে লেগেছে, সবাই মহিলার দিকে আগিয়ে আগিয়ে দেখে, সবাই আগিয়ে আগিয়ে চলে যায়, কেউ মহিলার কাছে যায় না, কেউ মহিলার খোঁজ নাই না, কেউ মহিলাকে উঠাতে যায় না। আরে রহমতের নবী, দয়ার নবী, দুনিয়ার বাদশা নবী, নবী আমার আগিয়ে গেল, ওই মহিলার কাছে গিয়ে 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 বলতে লাগলো, কি বলে ডাক দিয়েছিল শোনো মা, আরবি উম্মুন বলে কোন মহিলাকে ডাকছে, চার গলাতে তিনটে মূর্তি ছবি রয়েছে, একটা লাত, একটা উজ্জার, একটা হবো, এই তিনটে দেবতার ফটো রয়েছে, সে মুশরিক শিরক করেছে আল্লাহর সঙ্গে। এই রকম একটা মহিলাকে আল্লাহ নবী মা বলে সম্বোধন করলে ওই মহিলা চোখটা তুলে আমার রাসূলুল্লাহর দিকে তাকাতে লাগলো, কে রে বাবা, কি নাম তোর বাবা, কোথায় বাড়ি রে বাবা, কি সুন্দর তোকে দেখতে রে বাবা। আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করে দিয়ে বললে, মা মনে করতে পারে আমি আপনার একটা সন্তান। একটা অমুসলিম, তার গলায় তিনটে মূর্তির ফটো, তাকে রসুল মা বলে ডাকছে। আদর্শ দেখুন যুবকরা, শুনুন পুরো আলোচনাটা শুনে যান, আদর্শ দেখুন। সেই নবীর আমরা অনুসারী, দাবি করলে শুধু হয় না। আমি যদি বলি আমি ভারতীয়, দাবি করলে হবে আমাকে, প্রমাণপত্র দিতে হবে না? হবে না। কি একটা দেশের ক্ষেত্রে যদি হয় এটা, তাহলে তোমার ইমানের ক্ষেত্রে শুধু বললেই হবে যে আমি রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, প্রমাণ দিতে হবে। সেই প্রমাণটা হলো ফাত্তাবিউনি, আগে রসুলের ইত্তেবা করতে হবে। কেমন ইত্তেবা? রসুল যা বলেছে মানতে হবে, যা নিষেধ করেছে ছাড়তে হবে। বাবেরা কি মনে করছেন জানি না, হয়তো মনে করছেন কামতের দিন দেখে নব, খুনি কি করা যায়। এ যুবকেরা বয় তো কেউ মনে করছেন, বয়সটা হলে তখন দেখা যাবে। বাবারা শুনে রেখে দাও, প্রথম কথা বলি, বয়স তোমার কত বছর আছে তুমি জানো না, তোমার আমার সচারাচার জেলাকেই দেখা যায়, অনেক বাচ্চা বাচ্চা ছেলে মারা যায়, অনেক যুবক মারা যায়, অনেকে অ্যাক্সিডেন্ট করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, অনেকে মেন্টাল টর্চার হয়ে যায়, পাগলা গাতে যে ভরে দিয়ে আসে, স্বামী পাশে থাকে না, স্ত্রী পাশে থাকে না, ছেলে পুলে পাশে থাকে না, বাপ মা পাশে থাকে না। এ যুবকেরা তরুণেরা আল্লাহ আল্লাহ রসুলের দিকে আপন কেউ নেই রে বাবা। এই দুনিয়াতে একটা লোভের জায়গা, টোপ দিয়ে যেমন মাছ ধরে, এই দুনিয়া হলো একটা টোপ, এটাকে খেয়ে ফেললে বংশী আটকে যাবে, বিপদে পড়ে যেতে হবে রে বাবা। এর মধ্যে দিয়েই তোমাকে আল্লাহ পাকের কাজ করে যেতে হবে, কেননা কাউকে আল্লাহ 30 বছর দিয়েছে, কাউকে 40 বছর, 50 বছর, 100 বছর দিয়েছে। বান্দারে এ জমিন আসমান আমার সবই আমার, জিন্দেগি দিয়েছি আমি,
না তুই আমার কাজ করে আয়, এর বিনিময় খুশি তোফা জান্নাত তবু দিদার দেবো। এই কে কতদিন বাঁচবে জানি না, এর পরও যে তুমি 80 বছর বেঁচে থাকো, 90 বছর বেঁচে থাকো, এ যুবকেরা কিন্তু শুনে রেখে দাও, একটা গুনাহ কিন্তু কোনোদিন মাফ হবে না। তুমি হজ করলেও মাফ হবে না, তওবা করলেও মাফ হবে না, সেই গুনাহটা হলো হক কন্যা। কি হক কন্যা? আজকে মায়ের হক যদি না দাও, বাপের হক যদি না দাও, স্ত্রীর হক যদি না দাও, স্বামীর হক যদি না দাও, পাড়া প্রতিবেশীর হক যদি না দাও, এ যুবকেরা আজ কোন এতিমের উপরে তুমি জুলুম করে দিলে, কাল তুমি তওবা করে হজ করে এলে, ওই এতিমের পথটা কিন্তু মাফ হবে না। আজ তুমি গরিব মানুষকে আঘাত করলে, তুমি হজ করে নামাজি হয়ে গেলে, কিন্তু এই গরিব তোমাকে যে বদদোয়া দিয়েছে ওটা কিন্তু মাফ হবে না। ছেলেরা শুনে রেখে দাও, আল্লাহ বলেছে শিরকের পর্যন্ত গোনা যে তওবা খালিস নিয়েতে করে আমি আল্লাহ মাফ করে দেবো, কিন্তু হক কন্যাস কখনো মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সে না মাফ করে। কি বিশ্বাস আছে? তুমি হয়তো হাতে থাকবে, আর তুমি যাকে গালিগালাজ করলে, যাকে আঘাত দিলে, যাকে জুলুম করলে, যার মালকে দখল করে নিলে, সে হয়তো মারা গেল, তুমি তো ক্ষমা চাইতে পারবে না, তাহলে তোমার তো আখিরাতটা বরবাদ হয়ে যাবে। তাই যুবকদেরকে বলে যায়, বিশ্বাসে কোনো বিশ্বাস নেই, আজ এই মাহফিল থেকে তওবা করে না, যতদিন বাঁচবো নামাজের সময় সময় মসজিদে যাব, রোজার মাসে রোজা রাখবো, মা বাপকে ভালোবাসবো, স্ত্রী বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে থাকবো, আমি লোভ করবো না, আমার যতটুকু দিবে আলহামদুলিল্লাহ বলবো, আমি হারাম ইনকাম করবো না, আমি হারাম খাবো না, এমন সোহবতে উঠা বসা করবো না যাদের সঙ্গে মিশলে আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হবে, আমি এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করবো যারা কিয়ামতের দিনে ওলিদের কাতারে থাকবে, যারা নবীর কাতারে থাকবে, আল্লাহওয়ালাদের কাতারে থাকবে। কারণ নবী আমার জানিয়ে দিলেন আল মারউ মা আমানা হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিনে সে তার সাথে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। আমার ভাইরা শুনছেন তো আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা? আমি আপনাদের দুশ্মন মনে হচ্ছে? প্রকৃত বন্ধুকে যে অবশ্যই আল্লাহ প্রকৃত বন্ধু, কারেক্ট কথা, কোনো সন্দেহ নেই, আল্লাহ তো বন্ধু আপন। আমরা বন্ধু বলতে লবটা আবার খারাপ নিতে পারি না, আমরা যে দুনিয়াদারি বন্ধু করছি এটা বন্ধু নয় তো, প্রকৃত বন্ধু সে অবশ্যই আল্লাহ, কথাটা ভুল নয়। কিন্তু আমি যেটা বুঝতে চাইছি, প্রকৃত আপন হলো সে যে তোমাকে সর্বসময় কি করে তুমি জান্নাতে যাবে রাস্তা দেখায়। প্রকৃত বাপ সে, প্রকৃত মা সে, প্রকৃত স্বামী সে, প্রকৃত স্ত্রী সে, যে চায় স্বামী চায় আমার স্ত্রী জান্নাতে যাক, স্ত্রী চায় আমার স্বামী জান্নাতে যাক, মা বাপ চায় আমার ছেলে জান্নাতে যাক, ছেলে চায় বাপ মা জান্নাতে যাক, এরাই হলো প্রকৃত আপন যারা তোমার আমার জান্নাতের কথা ভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে আজকে বলে যাচ্ছি, ভাই আমাকে কে কোন নজরে দেখো জানি না, তোমার সঙ্গে আমার দুনিয়ার কোনো স্বার্থ নেই, তোমার সঙ্গে আমার একটাই স্বার্থ, আমি তোমাদেরকে ভালোবাসি আল্লাহর সৃষ্টি হিসাবে, যাতে তোমরা আল্লাহর জান্নাতে যাও, তাই বুক ফাটিয়ে চিল্লাচ্ছি, তাই বুঝাচ্ছি যাতে তোমরা জান্নাতে যাও, আল্লাহ যেন তোমাদের সাথে আমাকেও জান্নাত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, আরো খুশি বলুন আল্লাহুম্মা আমিন। আমি জিন্দেগিতে যা কিছু করি আল্লাহর জন্য, তুমি বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু আল্লাহর জন্য, মসজিদকে বাঁচাবার জন্য ঐক্য যদি করতে চাই ওটাও আল্লাহর জন্য, মাদ্রাসা যদি বাঁচাবার জন্য ঐক্য করি ওটাও আল্লাহর জন্য, গরিবকে সেবা করবো যদি ওই চেষ্টা করি ওটাও আল্লাহ, সৃষ্টিকে সেবা করার জন্য ওই আল্লাহর জন্যই করছি। আল্লাহ এখনো বলছে বান্দা আয়, ফিরিয়ায় ফিরিয়ায় ফিরিয়ায়, আমার থেকে আপন কেউ নেই বান্দা। আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর করে বানালাম, তোদের জন্য আমি আল্লাহ বিভিন্ন রকম খাদ্য দিলাম, এক একটা খাদ্যে
এক এক রকম টেস্ট গুণগান দিলাম, কোনটাতে ভিটামিন আছে, কোনটাতে কার্বোহাইড্রেট আছে, নানা রকম জিনিস রয়েছে, এক একটা ফলের এক একটা সুস্বাদু করেছি। এ বান্দারে এই জমিন আমার, আমার জমিন তোদেরকে ফিরিতে দিলাম, ট্যাক্স দিতে লাগবে না। আসমান আমার, এই আসমানের নিচে তোরা থাক, ট্যাক্স দিতে লাগবে না। এই গাছপালাতে অক্সিজেন তৈরি হয়, ওটা আমি আল্লাহ তৈরি করি, তোরা ফিরিতে ফিরিতে টান, ট্যাক্স দিতে লাগবে না। অথচ করোনা সময়ে আমরা সামান্য কিছু অক্সিজেনের জন্য 20-30-40-50 হাজার পর্যন্ত বিল হয়েছে। আমার আল্লাহ বলছে, বান্দা সবই তোদেরকে ফিরিয়ে দিয়ে দিলাম, যদি একবার তোরা মনে করিস আমার মালিককে দেখতে চাই, তাহলে জান্নাত ছাড়া দেখা হবে না। ওই জান্নাত আর আমাকে দেখতে গেলে ওটা ফ্রি হবে না, ওটা আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দিতে হবে। আল্লাহকে দেখবার শখ আছে না নাই? ফ্রিতে হবে না, দুটো জিনিস আল্লাহ দিয়েছে, দিতে বলেছে, দিতে হবে, তাই তো নাকি? আমি বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করি, ও আমার আল্লাহ কি জিনিস আপনি চান? বান্দা তোর জানটা আমাকে দিয়ে দে, তোর মালটা আমাকে দিয়ে দে, এর বিনিময়ে আমি আল্লাহ পাক আমার জান্নাত আর আমার দিদারটা নিয়ে নে। এ যুবকেরা জান কে দিয়েছে চিৎকার দিয়ে বলো, মাল ধন দৌলত কে দেয়? তাহলে আবার আল্লাহ বলছে, কেন আমাকে দেগে? আল্লাহ তোমার জানের মুখাপেক কি নয় গো, আল্লাহ মালেরও মুখাপেক কি নয় গো, আল্লাহুসসামান আল্লাহ পাক তো কোনো কিছুর মুখাপেক কি নয়। তাহলে তোমার ধন দৌলত তো আল্লাহ দিল, আবার আল্লাহ বলছে আমাকে দে, আমাকে দিয়া বলতে কি? আল্লাহ বলছে, তুই তোর মাকে সেবা কর, তুই তোর বাপকে সেবা কর, মায়ের পিছনে যখন খরচ করবি, বাপের পিছনে যখন খরচ করবি, ওটা আমি আল্লাহ আমাকেই দেওয়া হবে। তোরা যদি তোদের বাচ্চাকেও পরনার কাপড়টা কিনে দিস, মনে রেখে দিবি ওটা আমারই সৃষ্টি, তোকে দিয়েছি ব্যবহার করতে, ওটা আমি আল্লাহ আমাকেই দেওয়া হবে। শুধু ওটাই নয়, তুই নিজে যদি পরনার কোন সুন্দর কাপড় পরি, কিন্তু আমার রসুলের সুন্নাত অনুযায়ী হতে হবে, ওই কাপড়টা যখন পরবি ওটা আমি আল্লাহ আমাকে দেওয়া হবে। এ বান্দারে তুই ভালো মন্দ কিছু খাবি, খেয়ে যদি বলিস আল্লাহ খাইয়েছে, ওই খাবারের জন্য যে খরচ করবি ওটা আমি আল্লাহ আমাকেই দেওয়া হলো। আমি আল্লাহ ধন দৌলত দিই, আমি আল্লাহ রুজি দিই, আবার ওই রুজিকে খেরও নিতে পারি, তুই দিলেও কারব না দিলেও কারব, তবে বান্দা আমি ধন দৌলত দিয়েছি, ধন দৌলত নিয়ে মনে রাখবি আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করতে লেগেছি, ওই ধন দৌলতটা মাহফিলে লাগানো যাবে, ওই ধন দৌলতটা কিন্তু গান বাজনায় লাগানো যাবে না, ওই ধন দৌলত যেমন করে কোরআনের পিছনে দেওয়া যাবে, কোরআনের মাহফিলে দেওয়া যাবে, ওই ধন দৌলতটা সিনেমা যাত্রায় দেওয়া যাবে না। এ বাংলারে ওই ধন দৌলতটা হালাল মালে খরচ করা যাবে, ওটা আমার রাস্তায় খরচ করা হবে, আর ওই ধন দৌলতটা যদি মদ জুয়া গেজার মধ্যে খরচ করি তাহলে ওটা আমার রাস্তায় হলো না। বান্দারে যে আমার রাস্তায় খরচ করবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব।
বাবা এই লাইট বানছে মালিক, আমাকে দেখেন একটু, আবার কবে আসবো একটু দেখেন, খারাপ লাগছে দেখতে? যদি এইটুকু ভালোবাসা লেখা দেখতে পারো, শুধু আমাকেও নয় মুফতি সাহেবকেও, যদি এইটুকু ভালোবাসা যে হারে আমার মধ্যে তো কোরআন নেই, নবীর হাদিস নেই, এই মানুষটার মধ্যে কোরআন আছে, নবীর হাদিস আছে, তাই ভালোবাসি, দেখছি তোমার ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল উলামা ও ওয়ারাসাতুল আমবিয়ায়ে, তাদেরকে ভালোবাসার উদ্দেশ্য একটাই, তারা নবীর দিনের খেদমত করে, আল্লাহর দিনের খেদমত করে, তাই ওই নজরে যদি তুমি তোমার ইমামকেও ভালোবাসো, ওই নজরে তোমারও আল্লাহ নেকি দেবে, তাহলে আমাকেও দেবে, আমাকে দেখলে দেবে না কি গো? আমি তো সেই কাজই করছি, আবার সেই নবীর ঘরের সন্তান, আমরা কুরাইশ বংশের সন্তান। যে মসজিদে যাই সে মরবে, যে না মরে সে মরবে, যে কোরআন পড়ে সে মারা যাবে, যে না পড়ে সে মারা যাবে, যে আল্লাহকে মানে সে মারা যাবে, যে না মানে তাকেও মারা যাবে, আল্লাহ কিন্তু ভাইকে খাবে, যে মানে তাকেও খাবে, যে মানে না তাকেও খাবে। দুনিয়ার জিন্দগিটা এখন আসল জিন্দগি নয়, কবরের জমিনে যখন শুয়ে দেওয়া হবে বা কোনো জায়গায় থেকে আপনার মৃত্যু হবে, মনে রেখে দেবেন একটা ময়দানে কিন্তু সবাইকে উঠানো হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামু ইয়ানজির, যেটা বিচারের দিন মাহশরের দিন, ওই দিন আমি আপনি দাঁড়িয়ে থাকবো আল্লাহ পাকের দিকে, কাছে আজিমের দিকে তাকিয়ে তাকিয়ে থাকবো, ওই দিনটা এখন আসল দিয়ে বিচারে দিয়ে, ওই দিনে যদি তুমি আমি ডানাতে আমল নামা পেয়ে জান্নাতে যেতে পারি, তবেই তুমি আমি কামিয়াবি। আসল কামিয়াবি, আসল সাকসেসফুল এটাই, কায়ামতের ময়দানে দাঁড়িয়ে, বিচারের ময়দানে দাঁড়িয়ে ডানাতে আমল নামা পাওয়া, আল্লাহর জান্নাতে যে আল্লাহর দিদার পাওয়া, তারাই হলো সাকসেসফুল, তারাই হলো কামিয়াব। আর এইটা যার হবে না, হতে পারে সে সারা ওয়ার্ল্ডের বড় দাদা, সে কিন্তু কামিয়াব নয়। সে নমরুদ হতে পারে, ফেরাউন হতে পারে, এরা পৃথিবীর বড় রাজা ছিল, কামিয়াব কিন্তু নয়, কেন এরা বাহাতে আমল নামা পাবে এবং জাহান্নামী। শুনছেন ভাই? আর ভ্যান চালিয়ে খায়, জুতো সেলাই করে খায়, শশা বিক্রি করে খায়, লোকের জমিতে কি বলে পরের জমি করে চাষবাস করে খায়, লেবারি করে খায়, মুটেগিরি করে খায়, কামতের দিনে যদি ডানাতে আমল নামা পেয়ে যায়, সেই হলো সাকসেসফুল, জোরে বলুন সুবহানাল্লাহ। বড় মুফতি, বড় পীর সাহেব, বড় পীরজাদা, বড় আলেম, কামতের দিনে যদি বাহাতে আমল নামা পেয়ে যায়, সে আনসাকসেসফুল। আর দুনিয়ার জমিনে আম মানুষ ছিল, ভয় আল্লাহর দিনে ছিল, রসুলকে জানের থেকে বেশি ভালোবাসত, কখনো কারো মাল লুটে লাই না, আঘাত দেয় না, আল্লাহর পছন্দ হয়ে গেছে। ওই আম মানুষটাকে কায়ামতের দিনে যদি ডান হাতে আমল নামা দিয়ে দেয়, উনি কিন্তু সাকসেসফুল, জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আজ আমি রাজা হব, কাল মারা যাব নাকি কোনো গ্যারান্টি নাই, আজ আমি বিশ্বের সম্রাট হয়ে যাব, কাল আমি মারা যাব না কোনো গ্যারান্টি নাই, এ যুবকেরা যদিও মারা না যায় 30-40-50 সাল, 100 বছর তো জিন্দগি, তারপরে একদিন একদিন ফিরে যেতে হবে, কিন্তু ওই পরকালের জমিনটাতে কে কত বড় রাজা, কে কত বড় মহারাজা, কে কত বড় পীর দাবিদার, কে কত বড় মুফতি আলেম ইমাম দাবিদার, কে কি করে আল্লাহ দেবে না, আল্লাহ দেবে বান্দারে, মাতা কুমুর রসুল ফাকজু হো ওমান আকমান হো ফান্তাহ, এ দুনিয়া বান্দা বান্দিরে, আমার নবীর আদেশকে মানতে বলেছিলা, মেনেছিস কি বল, আমার নবীর নিষেধকে ছাড়তে বলেছিলা, ছেড়েছিস কি বল, যারা আমার নবীর আদেশকে মেনে নেবে, আমার নবীর নিষেধকে ছেড়ে দেবে, এ যুবকেরা দুনিয়ায় তাকে মেতর বলতে পারে, দুনিয়ায় তাকে মুচি বলতে পারে, দুনিয়ায় তাকে
তাকে ফ্যান চালাও বলতে পারে, দুনিয়ায় তাকে লেবার মুটে বলতে পারে, কিন্তু এই কিয়ামতের দিনে ফেরেশতারা সবাই গুণগান করবে, এই দেখো জান্নাতি জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। কদিনের দুনিয়ার যুবক, আমি বিশেষ করে আমার ভাইগুলোকে বুঝাচ্ছি, কারণ তোমরা যত আমার রসুলের দিকে আসবে পৃথিবীতে তত শান্তি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যত রসুলের দিকে আসবে পৃথিবীর মা বাপ গুণ তত মর্যাদা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যত রসুলের দিকে আসবে পৃথিবীর নারীদের ঘরে পেটের জ্বালার জন্য দেহ বিক্রি করতে হবে না তাদেরকে, তারা ইজ্জতের রুটি খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যত ফিরে আসবে কোরআন কে যে সকল দুপায়ে পশুরা গায়ে জোর দেখিয়ে অত্যাচার করছে তারা অত্যাচার করার সাহস পাবে না। তোমরা যত ফিরে আসবে এই সমাজে ফোন বন্ধ হবে, যেসব গরিব বাপ আছে মেয়ের বেদিতে পাচ্ছে না ওদের মুখে হাসি ফুটবে, যত তোমরা মোহাম্মদ রসুলের দিকে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছো আমার ভাইয়েরা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? একজন হাত তুলে বলো যে আজকে আমি ঘরে যেতে পারবো 100% গ্যারান্টি বলতে পারবে? কোনো বিশ্বাস নেই বাপ। একটা শুধু এই জায়গাটা কিন 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 করে যন্ত্রণা শুরু হবে, হাতটা হালকা হালকা লাড়াবে, কি হচ্ছে রে বাবা, কি হচ্ছে রে বাবা, চলে গেছে, হয় না হয় না, এর নাম জিন্দেগি, কিচ্ছু ভরসা নেই বাপ। আর যতক্ষণ আছে কে রেখেছে? আল্লাহ যখন দিয়েছে কার রাস্তায় লাগাচ্ছ? লাগাও আল্লাহর রাস্তায়। তাই যুবক বয়সে আমাদের ঘরে আগিয়ে আসতে হবে। যদি কেউ মনে করো বয়স হলে দেখবো খুনি, পরে হবে খুনি, এই পরে হবে এটা ইবলিস তোমাকে কিন্তু ঘোরাচ্ছে, ঠিক আছে কাল থেকে হবে, ওটা ইবলিসের কাজ। তুমি যদি অসুবিধে থাকে নামাজ পড়ার, তুমি ঘরে গিয়ে ইবলিসকে জব্দ করার জন্য গোসল করো, গোসল করেও নামাজ পড়ো। কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহওয়ালা এমনি হওয়া যায় না। একজন আল্লাহওয়ালা বান্দা উজু করতে উঠেছে, তার গাটা একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু উসপাস উসপাস করছে, ঠান্ডা লাগছে, হঠাৎ করে আল্লাহওয়ালাটা কাঁদতে শুরু করেছে। এই নিজের নফসকে বলছে, তুই আমাকে ফাঁসাচ্ছিস, তুই আমাকে ফাঁসাচ্ছিস, তুই আল্লাহর বিরুদ্ধে আমাকে দাঁড় করাচ্ছিস, দাঁড়া তোকে জব্দ করছি। যে পুকুরে নেবে যে বসে আছে পুরো নফস, তুই উজু করতে আমি ঠান্ডা বলছি, তোকে গোসল করাবো। কথা বুঝে আসছে? তা আমাদের ঘরে ধোকা দেবে, একটুখানি ঠান্ডা লাগছে, ঠিক আছে ফজর বেলাটা থাক, জোহর না, ও বললো কেন আমাকে ফজর বেলা থাক, কিয়ামতের দিন এই শরীর তো আমার বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক না বেটি? এই হাত বলবে যে আল্লাহ এই হাতে হারাম নিয়েছিল, এই হাতে চুরি করেছিল, এই চোখ বলবে এই হাতে খারাপ চোখ খারাপ, তাহলে এই চোখের জন্য আমি আল্লাহর জাহান্নামে চলে যাব। আমার রূহ আসল, আমি কে? রূহটা আমি আসল বলতে এই শরীর না, আমার রূহ, এই রুটার উপরই শাস্তি হয়। কোনো জায়গায় লাগলে ওই রু কষ্ট পায়, সেটা ব্রেনে কিন্তু সেটাকে অনুভব করে, কিন্তু কষ্টটা রু পায়। আমি বুঝাতে পারছি তো আমার ভাইদের? তাহলে এই শরীর, এই হাত, এই পেট, যার জন্য এত কিছু, সব কায়ামত দিন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। মুখটাকে আল্লাহ বন্ধ করে দেবে, বাকি শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব কথা বলবে, আব্বাস সিদ্দিকী কি করেছে না করেছে সব বলে দেবে। শুনছেন ভাই? তাহলে আমরা আল্লাহ ভুলে থাকবো কেন? এবার কোন যুবক যদি বলো ঠিক আছে আব্বা সিদ্দিকী যা বলছে শুনেলে না, ও কিয়ামতের দিন ঠেলে ঠুলে ঢুকে যাবো কেন? বাপ সব জায়গায় ঠেলা ঠেলি, সব জায়গায় ঠেলা ঠেলি হয় না কি? যদি একবার বেকায়দে হাই উঠে না আর একটু সরে যায়, আঁকড়ি রয়ে যাবে, ও আর লাগাতে পারবে না, কেউ ছুঁতে এলেও সরে যাবে। কি একটা যদি সরু মতো শিরা কোনো জায়গায় চট করে ছিঁড়ে যায়, টিকতে পারবে? এখানে বসে থাকতে পারবে? লাভ হবে যন্ত্রণা, ঠিকই না বেটি? তা কি দেখবে তুমি কিয়ামতের দিনে? কিয়ামতটা কি? কিয়ামতটা কি? আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছে কিয়ামতটা কি? এ বাবা সাহাবারা ছেলে মেয়ে সবাই ওখানে উলঙ্গ থাকবে, পরনায় কারো কাপড় থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক কাঁদছে, হুজুর কেউ কি কারো এজ্জতের দিকে তাকাবে না? আল্লাহ রসুল বলছেন, বাবা ওই যে
আকাবে ওই মেন্টালটা থাকবে না, কি করে জাহান্নাম থেকে বাঁচবো এই চিন্তাই পেরেশান। এর নাম হলো কায়ামত। মা ছেলেকে চিনো বলে আমি আমার লে পেরেশান, ছেলে মা আমার লে পেরেশান। শুনছেন আমার যুবকরা, তাহলে তোমার আমার দশাটা কি হবে? কেউ তোমার আমার পিছনে দাঁড়াবে না। আজ যারা শুকনো দরদ দেখাচ্ছে মনে রাখবে কেউ আমাদের আপন নয়, একমাত্র কায়ামতের দিন তোমার আমার পাশে যিনি দাঁড়াবে উনি হলেন আমিন আল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। আল্লাহ তাকে পারমিশন দেবে, পাওয়ার দেবে দাঁড়াবার, তিনি হলেন মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, একমাত্র তিনি দাঁড়াবেন আমাদের পাশে। আজকে তিনাকে ছেড়ে আমরা বসে আছি। বাপ ভাইরা আমার যুবকরা বলুন, ইব্রাহিম সাল্লামের কথাটা একটু বলি, খুশি মনে সব রাজি তো? আল্লাহকে সাক্ষী রেখে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, বিশ্ব নবী দিবা মহান ঈসা আলাইহিস সালাম, চাঁদপুর গ্রামবাসী গণ, এলাকাবাসী গণ, সামিন হযরত গণ, নারে তাকবীর। আল্লাহর কাছে যখন কেঁদে 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 বলছে আল্লাহ একটা ছেলে দিন, 90 বছর পার হয়ে গেছে, ইব্রাহিম সাল্লামের একটা ছেলে দিয়েছে যার নাম হলো হযরতে ইসমাইল আলাইহিমুস সালাম, তিনিও নবী। জোরে বলুন সুবহান। বাপ আমরা আমাদের দোষেই কিন্তু সবকিছুর ক্ষতি করে ফেলছি। আল্লাহ প্রত্যেকটা মানুষকে মৃত্যু পর্যন্ত তাকে তার শরীরকে সুস্থ সবল রাখার ক্ষমতা দেয়, কিন্তু আমরাই নষ্ট করি, নিজের ক্ষতি করি। পরিবর্তন হন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ পাকের কাছে যখনই ছেলেটা হলো আল্লাহ বলল যাও, এই ইব্রাহিম আলাইহিমুস সালাম তুমি তোমার স্ত্রীকে কোথায় আর বাচ্চাকে ওই মরুভূমি এলাকায় অমুক জায়গায় রেখে আসো, যেটা বর্তমান কাবা শরীফ যেখানে আছে রেখে আসো। কেন আল্লাহ জিজ্ঞেস করেন? শুনছেন কেন আল্লাহ? এই তো সবে বাচ্চাটা হলো, স্ত্রীকে কেন রেখে আসবো? বাচ্চাটা ওই মরুভূমি এলাকায় যেখানে 100 কিলোমিটার আশপাশে কোনো পানি নেই, গ্রাম নেই, কিচ্ছু নেই, বস্তি নেই, জঙ্গল পাহাড় বালি এলাকা কাঁটাযুক্ত কিছু কিছু জায়গায় জঙ্গল আছে গাছ, এরকম মরুভূমি জায়গাতে রেখে আসবো? একবারও জিজ্ঞেস করেন কেন? স্ত্রী আগে না আল্লাহ আগে? সন্তান আগে না আল্লাহ আগে? স্ত্রী কে দিয়েছে, সন্তান কে দিয়েছে? সেই আল্লাহর থেকে আগে কেউ হতে পারে না, তাই জিজ্ঞেস করেন। আর আমাদের কাছে আল্লাহর থেকে আগে স্ত্রী, আল্লাহর থেকে আগে সন্তান। এই আল্লাহর কাছে ভুল হয় হোক, স্ত্রী না আঘাত পায়, ছেলে না আঘাত পায়, কি গো খারাপ লাগলো কথাটা? বাপেরা না জোয়ানেরা যখন ওই জায়গাতে নিয়ে যেতে লেগেছে, আম্মা জান হযরতে আজিরা কেমন মেয়ে ছিল আপনারা সবাই জানেন, জীবনে কোনোদিন বাপ ছাড়া আম্মা হাজিরাকে কেউ দেখেন। এ আমার আম্মারা, এ আমার বোনেরা দুনিয়ার এই রং তামাশাই জড়িয়ে পড়ে নিজেকে জাহান্নামের খদ্দে বানাও না গো, কেননা আল্লাহ নবী যখন মেয়েরাজে গিয়েছিলেন নবী আবার বলেছেন জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে, কয়েকটা কারণ তার মধ্যে নারীরা বিপর্দা হওয়ার জন্যে, নারীরা স্বামীর অবদ্ধ হওয়ার জন্যে। এ আমার আম্মা বোনেরা বেজার আমার উপরে হবেন না, এই দুনিয়া আপনাকে লোভ দিয়ে লালসা দিয়ে টোপ দিয়ে আপনাকে জাহান্নামী বানাবার চেষ্টা করছে, কেননা দুনিয়া জুড়ে দুটো দল চলতে লেগেছে, একটা হলো রহমানের দিকে আর একটা হলো ইবলিশের দিকে। ইতিহাস খুলে দেখেলা মুসা আলাইহিমুস সালাম রহমানের দিকে, ফিরাউন ইবলিশের দিকে, ইব্রাহিম নবী আল্লাহর দিকে, নমরুদ এমন করে ইবলিশের দিকে, আবু জেহেল ইবলিশের দিকে, আমার রাসূলুল্লাহ আল্লাহর দিকে। এই ভারতের জমিনে হযরতে মুজাদ্দিদ আল-পেশানি আল্লাহর দিকে,
আমাদের নারী গুণকে বেপর্দা করে দিবার জন্যে, এই দুনিয়া চাইবে আমাদের মা বোন গুণকে বাইরে বাইরে বার করার জন্যে, এই দুনিয়া চাইবে আমাদের মা বোন গুণকে বিভিন্ন কমিটি সমিতি তৈরি করে বিভিন্ন লোন টোন দিয়ে তার মাধ্যম দিয়ে আমাদের বাড়িতে হারাম ঢুকিয়ে দেয়া। কেননা দুনিয়ার আবু জেহেলের লোকেরা ইবলিসের লোকেরা এমন করে তারা জানে, এ দুনিয়ার মানুষরা মুসলমান ইমানদার যখন আল্লাহর কাছে হাত তোলে আসমান থেকে তখন ওই কম মুসলমানকে সাহায্য করার জন্যে ফারিস্তা আল্লাহ পাঠিয়ে দেয়। বেটারা সব জানে যে মুসলমান পুরুষ গুলো হাটে বাজারে ঘুরে 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 এটার সাথে চাকে আর কে বন্ধুত্ব করে সব ভেতর খারাপ করে ফেলেছে। কমসে কম মহিলা গুণ কিন্তু এখনো ভালো আছে, রোজার মাসে আমরা আড্ডা দিয়ে পারে ওরা কোরআন পড়ে, ঠিক না বে? ঠিক গো, ওই জন্য ওই গুণকে খারাপ করতে চাই যে যাতে আমাদেরকে মারার সময় দোয়া করলে যেন ফেরস্তা না আসে। আল্লাহকে রাজি করে দেয় দুনিয়া তার আল্লাহ করে দেয়, তাই আমাকে আম্মার গুণ গাইতে হচ্ছে। কিভাবে রাজি করেছিল একটু বলি শোনে, ছোট্টবেলা থেকে বাপ ছাড়া কোনোদিন পর পুরুষ তাকে দেখে না, যখন যৌবনে পা দিয়েছে ওই সময় দেশের রাজা ছিল বড় জালিম, এমন করে সতীদা নারীদের নষ্ট করে দিত। এই সময় দেখা যায় আম্মা জানের খবরটা একজন মহিলা গোপনে গোপনে রাজাকে দিয়ে দেয়, তার বিনিময়ে অনেক পয়সা নিয়ে নেয়, রাজার লোভ সামলাতে পারে না, সৈন্য পাঠিয়ে দেয়, যাও হাজির আগে তুলে নিয়ে আসো। আরে আমার আম্মাকে এত সুন্দর দেখতে ছিল, ওই সময় পৃথিবীতে আম্মা হাজেরার মতো অত সুন্দরী নারী কেউ ছিল না, সর্বদিক দিয়ে সুন্দরী, আল্লাহর প্রেমিক ছিল সেই দিকেও সুন্দরী, আল্লাহর পবিত্র নারী ছিল সেই দিকেও সুন্দরী, রূপে গুণে সব দিক দিয়ে সুন্দরী ছিল। এই সময় যখন সৈন্য পাঠিয়ে দেয় আম্মা জান জানতে পেরে যায়, তাই আম্মা জান ঘরটা ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যায়। জঙ্গলে যখন একা মা প্রবেশ করতে লেগেছে, সবে এমন করে যৌবনে পা দিয়েছে, সবে হালকা বয়স নারী, একা একা জঙ্গলে যেতে লেগেছে, ওই সময় আল্লাহকে বলতে লেগেছে, ও আমার আল্লাহ তোমার ভয়েতে আমি হাজেরা জীবনে কোনোদিন পর পুরুষকে দেখা দিই না, আমাকে কেউ দেখে না, আমিও কাউকে দেখিনি বাপ ছাড়া, তাই আজকে এই ইজ্জত বাঁচাবার জন্যে আমি জঙ্গলে ঢুকতে লেগেছি, আমার জান তুমি দিয়েছো হেফাজত করো। আম্মা হাজেরা দেখতে লেগেছে গভীর জঙ্গলে, এখন ঢুকে যায় কাতারে কাতারে সারি দিয়ে সারি দিয়ে জঙ্গলে হিংস বাঘগুলো, যেমন তোমরা আজকে ভাইকে ভালোবেসে স্লোগান দিয়ে আনলে, ওইভাবে জঙ্গলের বাঘগুলো আম্মার জন্য ইস্তেকবালে দাঁড়িয়ে রয়েছে। ভাই আমার গল্প বলছি না, তোমার আমার নদাদ জঙ্গলে গিয়ে জেকের করেছিল, দাদা হুজুর ডেকে পেটিয়েছিল মেজে হুজুরের হাত দ্বারা, অনেক বড় কথা ছোট করে বলি, বলেছিল মেজে ভাই আমি যাচ্ছি, আমার চতুর্দিকের গাছটা সব আল্লাহ তসবি করছে, আমি কি করে পথে পাদে যাই, আমার সাথে বসে 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 আল্লাহ ওলাদের শুয়ে মিশলে আস্তে আস্তে আল্লাহ হয়ে যাবে, মত করে শুয়ে মিশলে আস্তে আস্তে মত করে যাবে, খারাপের শুয়ে মিশলে খারাপ হয়ে যাবে, গাছপালাগুলো হুজুরের সৌপথে বসে বসে তারাও জেকের করছে। তারপরে উনি যখন ঘরে এসেছিলেন, আমার পুরুপুরা শরীফে যখন ঢুকেছিলেন, বাঘের পিঠে করে এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নহুজুর যদি বাঘের পিঠে চাপতে পারে, নবীর স্ত্রী হবে, সেইভাবেই তো আল্লাহ তৈরি করছে তাকে, ঠিক না বে? ঠিক। কিন্তু ভাই রাজার সঙ্গে সহজে পারা যায়, রাজাকে তো আল্লাহ পাওয়া দেখে পাড়ার দিয়ে পরীক্ষা করছে, আর এনাকে গরিব করে পরীক্ষা করছে, কাকে? আম্মাকে। আল্লাহর পরীক্ষা দেখুন, আজও পরীক্ষা হচ্ছে তোমার আমার বাপ, মন খারাপ করলে হবে না। তো কোনো রকম ভাবে রাজা পাগলা হয়ে গেছে, আমার হাজেরা চাই,
লাস্টে আবার খবর পেয়েছো অমুক জঙ্গলে আছে, বড় বড় ভাই তারালো অস্ত্র অস্ত্র তীর তীর দিয়ে সব সৈন্য পাঠিয়েছে জঙ্গলের পশুদের ঘরে মেরে ধরে আম্মাকে ধরে এনেছে হাজরত হাজেরাকে। তার আগে অনেক বড় কথা আছে, আম্মা হাজেরা আম্মাকে তুল্লি যাবে, তাকে জুলুম করবে আর করবে, যাতে হাজেরার কানে খবর গেলে ধরা দেয়। আম্মা বলবে আল্লাহ আমার মাকে তো আমি বাঁচতে পারবো না, অথে আমার এজ্জুত আমি বাঁচাচ্ছি, তুমি আমার মাকে বাঁচাও। জোরে বলুন সুবহান আল্লাহ। বিচারটা কত সুন্দর দেখেন, বিচারটা কত। আমরাও আমিও আবার কথা বলি, এসব শিক্ষা আমরা পেয়েছি। আজও আমাদের উপর কেউ জুলুম করলে, গালি গালাজ করলে, কটুক্তু করলে, আমরা একটাই কথা বলি আল্লাহকে হেদায়েত করে দাও। কি বলি? হেদায়েত, যাতে ভালো হয়ে যাক। কি বলি? আল্লাহকে ভালো কর দাও, আল্লাহকে ভালো কর দাও, আল্লাহকে ভালো কর দাও। যদি ভালো না হওয়ার হয়, আল্লাহ তোমার দিনের কাজ করছি, তোমার জন্য কথা বলছি, তোমার মসজিদকে বাঁচাবার জন্য কথা বলেছি, পাওয়ার না হলে কিছু লুকা যায় না আল্লাহ, সেই উদ্দেশ্যে বলেছি। এতে যারা আমার সমালোচনা করেছে, হয় হিদায়ত করো, যদি হিদায়ত কপালে না থাকে, তোমার সৃষ্টি বিচার তোমাকে দিয়ে দিলাম, যেটা করলাই করো, আমি কে বিচার করা, ঠিক না বেটি? আর যদি মাফ করে দাও, কখনো কাউকে মনে রাখবে তুমিও কিছু ভুল করেছো, তো আল্লাহর কাছে আল্লাহও তোমাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহান। আমি নাম বলতে চাইছি না, আপনাদের এলাকা থেকেই ফোন গিয়েছিল, হ্যাঁ গতকালকেই গিয়েছিল কোন এক ভাই, আমি দেখে অবাক হয়ে গেলাম। বেশি বয়স নয় মনে হয়, একটা কি বাচ্চা, দুটো বাচ্চা বললো, কি অবস্থা তার? সে যে ক্ষমা চাইছে না, আমি ভুল করেছি, আপনাকে একটা ছোটো বড় কথা বলে ফেলেছিলাম, দুনিয়ার ময়াই পড়ে বলে ফেলেছে, দুনিয়ায় কোনো পাল্লাই পড়ে বলে ফেলেছে। আমি কি তাকে বলবো বেরিয়ে যা? না, ওকে আমি মাফ করলাম, কেউ খুশি হোক চাই না হোক, আমার এই মাফ করাতে আমার আল্লাহ আমার ওপর খুশি হয়। তাহলে আপনাদেরও মাফ করতে শিখুন, মানুষকে মাফ করতে শিখুন, মাফ করুন। এখন মাফ তো দূরের কথা, আহা এক কলেমা পড়া ভাই একজন আরেকজনকে জবাই বন্ধ করে ফেলেছে, আহ এই দুনিয়ার পাল্লাই পড়ে, ইবলিসের পাল্লাই পড়ে। পরিবর্তন হবে চললে গো, তোমার কে শুনে যেটা যে সেটা পাবে, সবর করো গো, তবে তোমার চলার রাস্তাটা আল্লাহ দিকে আছে না ইবলিসের দিকে আছে। ভাবো যদি আল্লাহ দিকে থাকে চিন্তা নাই, ইবলিসের দিকে থাকে যদি চিন্তা আছে, দুনিয়া আখেরা দেখি জিনি রে বাবা, এই দুনিয়াদারির মধ্যে দিয়ে আখেরা পাওয়া যাবে। এই যুবকেরা অনেকে মনে করে সংসারটা আমার ব্যাপার, কোনো জিনিস আমার বলে কিছু নাই, সবটা আল্লাহর জন্য, ব্যবসাটা আমার ব্যাপার, আমার বলে কিছু নেই, সবটা আল্লাহর জন্য। এ যুবকেরা আম্মা হাজেরা গিয়ে তুলে নিয়ে এসেছে অনেক বড় কথা, জালিম রাজা রাজদরবারের কাজ মিটিয়ে দিয়ে রাত্রিতে যে ঘরে আম্মাকে রেখেছে ওই ঘরে সে ঢুকতে যেতে লেগেছে নিজের নোংরা মনের খায়েস মিটাবার জন্য। এ যুবকেরা আমার আম্মা বোনেরা, তুই পবিত্র দেবারও নিজেকে ঢেকে রাখতে পারো, নিজের স্বামী ছাড়া অন্য কারো সম্পদ তুমি নয়, আল্লাহ এটাই চাই যদি মনে করে রাখতে পারো, হালাল যদি খাও, রুকু সিজদা দাও, কোরআন পড়ো, মা শুনে রেখে দাও, পৃথিবীর যখন জুলুম অত্যাচার হবে তোমাকে কিন্তু আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। মা দুনিয়া থেকে শিক্ষা লার, এই মায়ানমারের চোখের সামনে কিছুদিন আগে হয়ে গেল, স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত নিল, বাপের নামে মেয়ের ইজ্জত নিল, ভাইয়ের সামনে বোনের ইজ্জত নিল, এত চোখের পানি ফেলে কেঁদেছে, তথাপিও দোয়া কবুল হয় না, কারণ ইচ্ছা করে বা অইচ্ছাকৃত হয়ে হারাম ঢুকে যাচ্ছে, বা ইচ্ছা করে অইচ্ছাকৃত ইসলামের দুশ্মনদেরকে সাপোর্ট করা হয়ে যাচ্ছে। এই জন্য বলে দিই, নিজের লাইফ স্টাইলটা চেঞ্জ করো, নবীর জীবনই পড়ো, নিজের নিঃশ্বাস থেকে নিয়ে তুমি মরণ পর্যন্ত নবী 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 করো, নবী যেভাবে চলেছে চলো, নবী যেভাবে খেয়েছে খাও, নবী যেভাবে ঘুমিয়েছে ঘুমাও, নবী যেভাবে পরিচালনা করেছে সমাজ পরিচালনা করো, নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে করো, নবী যেভাবে রাজনীতি করেছে করো, নবী যেভাবে নামাজ পড়েছে পড়ো, নবী যেভাবে ছেলেপুলেদের মানুষ করেছে করো, নবী যেভাবে নারীর বিয়ে দিয়েছে বিয়ে দাও, নবী যেভাবে মা বাবার সম্মান করতে বলেছে করো। এক কথাই, তোমার আমার জিন্দগি নবী 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 যদি থাকে, তোমার বিপদে কেউ না তোমার সাথী, তোমার মালিক আল্লাহ দেখছে তিনি কমজোর হয়ে যায়নি গো। এই তো কয়েকদিন আগে তুফান একটু হালকা পানি দিল, কোটি কোটি টাকার মানুষের লস হলো, তার আগে সামান্য একটু কি করুণা দিল, মানুষ দেখতে পাচ্ছে না, হঠাৎ করে দম বন্ধ হয়ে মারা যাচ্ছে, পৃথিবীর রাজা মহারাজা দাদা সবাই ঠান্ডা হয়ে ঘরে ঢুকে গেল, এটাই হলো আমার আল্লাহ। তোমাকে আমি সেই আল্লাহর দিকে ডাকছি গো, নামাজ পড়বে নিষেধ নাই, ব্যবসা করবে নিষেধ নাই, সংসার করবে নিষেধ নাই, বন্ধু করবে নিষেধ নাই, কিন্তু তোমাকে করতে হবে একমাত্র নবী মুহাম্মদ যেভাবে করেছে।
যে আসছে ভাইরা আমার, একটা কি বিমার দিয়েছি সব দাদা ঠান্ডা আব্বাসের দিকেও। তবে হ্যাঁ, সমাজকে বিরক্ত না করার জন্য ঘরের মধ্যে বাপ মেনটেন করতে হয়, ওসব ভয় করিনি আমরা। কেন আমরা জানি কোন বিমারের ক্ষমতা নেই কারো ক্ষতি করতে পারে আল্লাহর হুকুম ছাড়া। জোরে বলুন সুবহান। আমার মা বোনেদেরকে মাইকের আওয়াজে বলবো, কানটা খারাপ করে একটু বাচ্চার কথা, ছেলের কথা, ভাইয়ের কথা একটু শুনে নেন। এইরকম ধরো পবিত্র সতীদাকে রাখে, বেঁচে যাবেন, বেঁচে যাবেন। আজ আপনি যদি পয়লা জানুয়ারি 31st ডে করতে যান, আর সমাজে গিয়ে মদ নিয়ে, জুয়া নিয়ে, ব্যবিচারি নিয়ে বেসরিয়াতি ভাবে পার্কে পার্কে ঘুরে বেড়াবেন, এ মা বোনেরা যখন তুমি চাও তোমার ইজ্জত 10 জন দেখুক, আমার আল্লাহ এমন পশু পাঠিয়ে দেবে ছিঁড়ে খুঁড়ে খাবে, কেউ তখন তোমাকে রুখতে পারবে না। আর তুমি যদি মনে করো না আমি পবিত্র হয়ে থাকবো, কারণ একটা নারীর কাছে সব থেকে দামি মূল্য হলো পৃথিবীর সম্পদের থেকে মূল্য তার সতীত্বটা, তার ইজ্জত আবরুকে তার স্বামী ছাড়া অন্য কারণ নয়। মা এই দামি জিনিস যদি তুমি রক্ষা করতে চাও, বোন যদি আমি রক্ষা করতে চাও, তাহলে আম্মা হাজিরা যেমন আল্লাহ সাহায্য করেছিল তোমাকেও সাহায্য করবে। আজ অনেককে সাহায্য করেছে আল্লাহ, তার প্রমাণ আছে। এই আম্মা হাজিরা এই সময় দেখা যায় যখন এই জালিমরা ঘরে ঢুকতে লেগেছে, আমার আল্লাহ আমার আম্মা হাজিরা আসমানের দিকে ঘরের ভেতরে আসমানে দিয়ে মুখটা তুললে, তুলে বলতে লাগলেন, আল্লাহ হাজিরা যতদিন চেয়েছিল চেষ্টা কোনোদিন তিনি নিজেকে তোমার রাস্তার বিরুদ্ধে চালাই না, সর্বসময়ের জন্যকে বাঁচাবার চেষ্টা করেছি, কিন্তু একজন মেয়ে হয়ে আজকে এই রাজার কাছে আমি অসহায় হয়ে গেছি। এখানে চেষ্টা করলো আমার করার কিছু নাই, কারণ আমি এর কাছে কমজোরি দুর্বল, কিন্তু আমার আল্লাহ তুমি কিন্তু দুর্বল নয়, পৃথিবীর কেউ আমাকে দেখতে না পাক, এই ঘরের মধ্যে তুমি কিন্তু আমায় দেখতে পাও। ওগো আমার আল্লাহ এই ইজ্জত আমি পবিত্র করে রেখেছি তোমাকে খুশি করার জন্য, তোমার ভয়েতে রেখেছি, আজ নিরুপায় অসহায়ের উপরে তুমি সাহায্য করে দাও। কথাটা শেষ হতে না হতে পাকা জমিনের উপরে, পাকা শানের উপরে আমার আল্লাহ ওই জালিম রাজাকে এক হাঁটু পর্যন্ত পুঁতে দেয়। আল্লাহ আল্লাহ, গল্প নয় বা বাস্তব ইতিহাস আমার জীবনী, কোরআন তার সাক্ষী। দেখুন পড়ুন, কেন এই জবান আল্লাহকে ডেকেছিল অসময়ে, মাথা সুখের দিনেও সর্বসময়, আর বিপদের দিনে যেই বলেছে কাজে লেগে গেছে। আর আমরা কি করছি, বিপদ না এলে তখন ডাকি না, তার আগে পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, দিন ইসলামের বিরুদ্ধে কাজ করছে। আমার যুবক ভাইরা, তাহলে জীবনের মাকসাদ আল্লাহকে রাজি করা, তাই তো নাকি? আল্লাহ রাজি কিসে হবে? রসুল যা নিষেধ করেছে ছাড়তে হবে, নবী যা আদেশ করেছে মানতে হবে। তো তোমার নবী কি আদেশ কি নিষেধ করেছে একদিনের জলসাই হবে? তোমাকে নিজেকে একটা জীবনী পড়তে হবে, তো প্রত্যেকে নবীর জীবনী কেন, ওই স্টাইলে চলো।